হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে আজকে কি হবে বলো তো? আজকে হবে দই বড়া। কেউ কিন্তু লোভ দেবে না যাতে আমাদের পেট খারাপ না হয়। তো দেখতেই পাচ্ছ বড়াগুলোকে ভিজে নিয়েছি। এবার এটাকে আমি জলের ভিতরে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপর এর ভিতরে দেখতেই পাচ্ছ তেঁতুল আছে, তো এর ভিতর দিয়ে দেবো এই জিনিসগুলো একটু ফোড়ন দিয়ে। ওটাকেই আবার ওই দই বড়ার জলের ভিতর দিয়ে দেবো যাতে সেন্টটা খুব সুন্দর আসে। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এখানে আদা কুচি করে নিয়েছি, সাথে আছে হচ্ছে তেঁতুলের কাঁচটা, আর আছে শুকনো লঙ্কা গুঁড়ো। তো এটা দিয়েই হবে দই বড়া রেসিপি। তো বড়াগুলোকে ভালো করে জল থেকে চেপে চেপে তুলে নিচ্ছি। ভালো করে জল চিপে ওর থেকে বের করতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ভালো করে চেপে চেপে বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি জলের থেকে। তো জলের থেকে তুলে ভালো করে সব তুলে নেওয়ার পরে এবার ওটার ভিতর দেবো দই। দইটাকে নিয়ে ভালো করে ফেটিয়ে এর সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার এর উপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে কি দেবো বলো, সব রকম জিনিস দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।